একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে তাকে যাকাত দিতে হবে? একজন ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকলে তাকে যাকাত দিতে হবে, 52.5 ভরি রূপা যদি থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম কারো কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এখন একটি প্রশ্ন আসতে পারে, স্বর্ণ এবং রূপার দাম অনেক পার্থক্য, আমরা কি স্বর্ণের দামে ধরব না রূপার দামে ধরব? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে তাকে যাকাত দিতে হবে? একজন ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকলে তাকে যাকাত দিতে হবে অথবা 52.5 ভরি রূপা যদি থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। কিংবা কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম কারো কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এখন একটি প্রশ্ন আসতে পারে, আমরা স্বর্ণ এবং রূপার দাম অনেক পার্থক্য, আমরা কি স্বর্ণের দামে ধরব না রূপার দামে ধরব? বর্তমান পৃথিবীর পরিস্থিতি অনুযায়ী এই দুর্ভিক্ষের মুহূর্তে ওলামাগণের মত হচ্ছে, জাকাতের ক্ষেত্রে স্বর্ণের দাম না ধরে রূপার দাম ধরাই উত্তম হবে। রূপার দাম যদি আমরা ধরি তাহলে সেই ক্ষেত্রে এক ভরি রূপার দাম 1000 বা 1100 হতে পারে, 1000 টাকা করে যদি ধরি তাহলে মোটামুটি 52.5 হাজার টাকা। এই 50 বা 52 হাজার, মোটামুটি আমরা 50,000 ধরতে পারি। একজন ব্যক্তির কাছে যদি 50,000 টাকা থাকে এবং এই টাকাটি এক বছর ধরে তার কাছে ঘুরে আসে তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। আর স্বর্ণের হিসেবে ধরলে মোটামুটি বর্তমানে 50 থেকে 60 হাজার টাকা করে স্বর্ণের ভরি চলছে। তো আমরা যদি 50,000 টাকা করে ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম আসবে প্রায় 3,75,000 টাকা, আর যদি 60,000 টাকা করে ধরি তাহলে 4.5 লক্ষ টাকা আসবে। তো আমরা একটু কমিয়ে ধরলাম, স্বর্ণের হিসেবে 3.5 লক্ষ টাকা উত্তম হবে রূপার দাম ধরা। রূপার হিসেবে 50,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং সেই টাকাটি যদি এক বছর ধরে ঘুরে আসে তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত দেয়া আবশ্যক হবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় আমরা এখানে ভুল করে থাকি, তা হচ্ছে আমরা অনেকেই প্রত্যেক টাকাকেই এক বছর ধরে ঘুরে আসতে হবে বলে মনে করে থাকি। আসলে বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে, আপনি যদি গত বছর নিসাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, ওই একই সোর্স থেকে যত টাকা আসবে টোটাল টাকা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। মনে করুন আপনি গত বছর 5 লক্ষ টাকার যাকাত দিয়েছেন, ওই 5 লক্ষ টাকাকে বিভিন্ন ব্যবসা বিভিন্ন কাজে লাগিয়ে আপনি এখন 10 লক্ষ টাকার মালিক। যদিও গত 1-2 মাস আগে আপনার কাছে 1,50,000 টাকা এসেছে, আমরা যেটা ভুল করে থাকি, আমরা মনে করি গত বছর যেহেতু 5 লক্ষ টাকার যাকাত দিয়েছি এই বছরও বোধ হয় 5 লক্ষ টাকারই যাকাত দিতে হবে। বিষয়টা আসলে এমন নয়। বিষয়টি হচ্ছে, আপনি গত বছর 5 লক্ষ টাকা যাকাত দিয়েছেন, এবছর আপনাকে আল্লাহ 10 লক্ষ টাকার মালিক বানিয়েছেন, পূর্ণ 10 লক্ষ টাকা বা যত টাকা আপনার কাছে আছে টোটাল টাকার হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। হ্যাঁ, যদি ভিন্ন কোনো সোর্স থেকে আপনার কাছে টাকা জমা হয়, যেমন আপনি মিরাসের সূত্রে বিরাস হিসেবে আপনি 10 লক্ষ টাকার জমি পেয়েছেন বা টাকা পেয়েছেন, জমি বিক্রি করে টাকা পেয়েছেন, সেটা 1 মাস বা 2 মাস আগে, এই টাকাটা গত বছরের যাকাতের হিসেবের টাকার সাথে সম্পৃক্ত বা সংযুক্ত হবে না। গত 1 মাস বা 2 মাস আগে আপনি মিরাস হিসেবে যে টাকাটা পেয়েছেন, যেহেতু এটা ভিন্ন সোর্স থেকে আসা, এই টাকাটার যাকাত আগামী বছর আবার হিসেব হবে। আগামী বছর বলতে গত 2 মাস আগে, তার মানে গত মাস ধরেন যদি শাবান মাসে আপনি পেয়ে থাকেন তাহলে আগামী বছর শাবান মাসে এই টাকাটার আপনি যাকাত দিবেন। ভিন্ন সোর্স থেকে আসলে একসাথে যোগ হবে না, যদি একই সোর্স থেকে হয় তাহলে সম্পূর্ণ টোটাল টাকার যাকাত হিসাব করে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি মোটামুটি রূপার হিসেবে 50,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে, এবং কোনো ব্যক্তির কাছে যদি স্বর্ণের হিসেবে হয় তাহলে 3.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ বা 3 থেকে 4 লক্ষ টাকা কারো কাছে থাকলে তাকে যাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে যাকাতের হিসাব বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ রে।